হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত পরীক্ষা আসলে কী কী প্রশ্ন আসে, সে সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। তো আজকে বাংলাদেশ সেনাবাহিনীর যে লিখিত পরীক্ষা, সে প্রশ্নগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেনাবাহিনীর লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান দিব, যাতে আপনারা এইগুলো পড়ে সেনাবাহিনীর পরীক্ষা ভালো করতে পারেন। তো আসলে এগুলো সেনাবাহিনী আসবে বিষয়টা এরকম না, তবে পূর্ব অভিজ্ঞতা থেকে বলতে পারি যে সেনাবাহিনীতে বিশেষ করে এই প্রশ্নগুলো আসে। সে প্রশ্নগুলো নিয়ে আপনার আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনার প্রশ্নগুলো মুখস্থ করে রাখবেন এবং সেনাবাহিনীতে আপনারা এটা প্রয়োগ করতে পারেন। সে পর্যন্ত আমাদের চ্যানেলটি সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের যে নিয়োগ পরীক্ষার প্রশ্ন, সে প্রশ্ন বিষয়ে আজকে আপনার সঙ্গে আলোচনা করব। আমাদের মধ্যে প্রবল ইচ্ছা থাকে সেনাবাহিনীতে চাকরি করার অথবা দেশের জন্য কাজ করার, কিংবা পারিবারিক অথবা ব্যক্তিগত কারণে যাদের জরুরি চাকরির প্রয়োজন হয়, এই সকল মানুষগুলোই কিন্তু সেনাবাহিনীতে আবেদন করে থাকে। সেনাবাহিনীতে নিয়োগ পেতে আমরা মাঠে যাই, কিন্তু সেখানে গিয়ে প্রত্যেকে তো চাকরি হয় না, যাদের হয় তাদের আলহামদুলিল্লাহ, কিন্তু অনেকেই সেনাবাহিনী থেকে বাদ পড়ে যায়। কেন? আসলে আমরা দুটি কারণে বাদ পড়ে যায়, একটা হচ্ছে শারীরিক যোগ্যতা, আর একটা হচ্ছে লিখিত পরীক্ষা। মূলত সেনাবাহিনী থেকে বাদ পড়ার দুটোই মূল কারণ। আমাদের একটা ভিডিও আছে যে শারীরিক যে যোগ্যতা, শারীরিক কী কী যোগ্যতা থাকলে আপনারা বাদ পড়া যাবেন, সে বিষয়ে একটা ভিডিও আছে অটোমেটিক, সেই ভিডিওটা দেখে নেবেন। এখন আজকে আপনাদের সঙ্গে লিখিত পরীক্ষা যে বিষয়টি, এটা নিয়ে আলোচনা করব। লিখিত পরীক্ষার বিষয়ে আমরা আপনার আজকে আলোচনা করব। তো লিখিত পরীক্ষায় যারা সেনাবাহিনীর মাঠে দাঁড়াবেন, তারা অবশ্যই প্রশ্নগুলো পড়লে নোট করে রাখবেন, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা নোট করে না রাখলে আপনার ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন, যেন আপনারা বারবার দেখে এগুলো শিখতে পারবেন। তো আশা রাখি আপনারা এই প্রশ্নগুলো আপনাদের, যারা সেনাবাহিনীতে লিখিত পরীক্ষার জন্য হাজির হবেন, এখানে 90% না হলেও 80% এই প্রশ্নগুলো আপনারা এসে থাকে সেনাবাহিনীর লিখিত পরীক্ষায়। এখন এক নম্বরে প্রশ্ন দেওয়া আছে যে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় কবে। বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয়, উত্তরটা হচ্ছে 12 জুলাই 1971 সালে, এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ব নাম কী ছিল, উত্তর হচ্ছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। তিন নম্বরে প্রশ্ন দেওয়া থাকবে বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত, ঢাকা। চার নম্বরে প্রশ্ন আসতে পারে বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত, কুর্মিটোলায়, উত্তর হচ্ছে কুর্মিটোলায়। পাঁচ নম্বরে দেশে বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান কী, উত্তর হচ্ছে সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা, দেশের তোরে। ছয় নম্বর দেওয়া আছে বাংলাদেশের প্রথম সেনাপ্রধানের নাম কী, উত্তর হচ্ছে জেনারেল আতাউল গনি উসমানি। সাত নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর বিশিষ্ট কতজন এবং কারা, বাংলাদেশ সেনাবাহিনীর বিশিষ্ট হচ্ছে 3 জন, এবং এদের নাম হচ্ছে সিপাহি মোস্তফা কামাল, সিপাহি হামিদুর রহমান ও ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। বাংলাদেশ সেনাবাহিনীর প্রকাশনা কয়টি এবং কী কী, উত্তর হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রকাশনা হচ্ছে 3টি, সেগুলো হচ্ছে সেনাবার্তা, সেনাপ্রবাহ এবং আর্মি জার্নাল। নয় নম্বরে প্রশ্ন আসতে পারে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদের নাম কী, উত্তর হচ্ছে ফিল্ড মার্শাল। দশ নম্বরে প্রশ্ন আসতে পারে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের পদের নাম কী, উত্তর হচ্ছে জেনারেল। এগারো নম্বর হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতীক কী, উত্তর হচ্ছে ক্রস চিহ্নিত দুটি তরবারি এবং তার উপর কৌণিকভাবে জাতীয় ফুল ছাপলা। বারো নম্বরে আসতে পারে বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম মহিলা ব্রিগেডিয়ার কে, উত্তর হচ্ছে সুরাইয়া বেগম। তেরো নম্বর হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রাপ্ত জাতীয় পুরস্কার কোনটি এবং কত সালে পাওয়া হয়েছিল, উত্তর হচ্ছে পুরস্কারের নাম স্বাধীনতা পুরস্কার এবং এটি দেওয়া হয় 1960 সালে। চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর নতুন রেজিমেন্টের নাম কি, উত্তর হচ্ছে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ও সংক্ষিপ্ত আকারে বিআইআর। প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন আসতে পারে বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক বাহিনীতে ডিগ্রি কোথায় দেওয়া হয়, উত্তর হচ্ছে স্টাফ কলেজ। ষোলো নম্বর প্রশ্ন আসতে পারে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কবে গঠন করা হয়, উত্তর হচ্ছে 15 ফেব্রুয়ারি 1948 সালে।
17 নম্বর প্রশ্ন আসতে পারে, স্যুট অফ অনার কাদেরকে প্রদান করা হয়? উত্তর হচ্ছে সেনাবাহিনী ক্যাডেটদের। 18 নম্বর প্রশ্ন আসতে পারে, বাংলাদেশ মিলিটারি একাডেমি কয়টি এবং কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে বাংলাদেশ মিলিটারি একাডেমি একটি এবং এটি অবস্থিত চট্টগ্রামে। 18টি প্রশ্ন শুধু সেনাবাহিনী চাকরির ক্ষেত্রে আসবে এমন কোনো কথা নয়, যে কোনো ডিফেন্স চাকরির ক্ষেত্রে আসতে পারে, তাই আপনারা সেনাবাহিনীর সাধারণ জ্ঞান প্রশ্নগুলো নোট করে রাখতে পারেন, যাতে পরবর্তীতে কোনো লিখিত পরীক্ষা দিতে গেলে অথবা ভাইভা দিতে গেলে তখন যদি আপনাকে এই প্রশ্নগুলো করা হয় তাহলে যাতে আপনি উত্তরগুলো দিতে পারেন। বিগত কিছু সালে সেনাবাহিনীর ভাইভা মৌখিক পরীক্ষার সহ লিখিত পরীক্ষা বেশ কিছু এই প্রশ্নগুলো এসেছে, যেগুলো আমরা রিসার্চ করে মূলত এখানে এনেছি। এই ছিল সেনাবাহিনী পরীক্ষায় প্রশ্ন আর্টিকেল। আপনারা প্রশ্নগুলো সুন্দরভাবে নোট করে রাখতে পারেন অথবা আমাদের ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন, যেন আপনার পরবর্তীতে সুন্দরভাবে প্রশ্নগুলো বুঝতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের জন্য ছিল আমাদের এই সেনাবাহিনীর লিখিত পরীক্ষার যে প্রশ্নগুলো বা মৌখিক পরীক্ষার যেটাই বলেন না কেন, এই প্রশ্নগুলো আপনার কোট করে রাখবেন, যেন পরবর্তীতে যে কোনো চাকরির ক্ষেত্রে আপনাদের কাজে লাগে। বিশেষ করে ডিফেন্সের যে চাকরিগুলো, তো এই চাকরিগুলোতে মূলত এই প্রশ্নগুলো করা হয়। আপনারা আশা রাখি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে আশা রাখি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।